ভোলার চরাঞ্চলে শীতকালীন সবজি চিচিঙ্গা চাষ করে বিপাকে পড়েছেন চাষিরা। লাভ তো দূরের কথা, খরচের টাকা উঠছে না তাদের। বিভিন্ন এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে সবজি চাষ করে এখন ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন তারা। ভোলা থেকে সহকর্মী জুয়েল সাহা বিকাশের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভোলার সদর উপজেলার কাছে ইউনিয়নের মাঝেরচর ও দৌলতখানা উপজেলার চর মদরপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরে প্রতি বছরের মতো এবছরও চিচিঙ্গার আবাদ করেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় খেতে তেমন রোগ ও পোকামাকড়ের আক্রমণ না হয়, বাম্পার ফলন হয়। প্রতি বছর এ সময় পাইকারি বাজারে চিচিঙ্গার কেজি 30 থেকে 35 টাকা থাকলেও এবছর একই সময় বিক্রি করতে হচ্ছে 10 থেকে 12 টাকায়। এতে লাভ তো দূরের কথা, খরচের টাকা উঠছে না চাষিদের। এ অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন তারা। গতবার রেখার বাজার আমরা এমন দিনে 30-35 টাকা পাইছি, আর এইবার 10 টাকা 12 টাকা। সারের দাম বাড়ে, ওষুধের দাম বাড়তে আছে। রেখা তরকারি বেচতে পারতেছি না, এখন যদি না বেচতে পারি তাহলে ঋণ দিবো কই থেকে? এখন আমরা ক্ষেত থইয়া ফলে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছি। শীতকালীন বিভিন্ন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে চিচিঙ্গার দাম কিছুটা কম হলো। এপ্রিল মে মাসের দিকে কৃষকরা তা পুষিয়ে নিতে পারবেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এপ্রিলের দিকে মের দিকে এটির দাম আমরা আশা করি যে এখন যা আছে তার চেয়ে একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচ মিটিয়ে তারা লাভের মুখ দেখবে। গত বছর জেলার 850 হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়, এবছর তা বেড়ে হয়েছে 1000 হেক্টরেরও বেশি। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।